আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা শিমুল। আজ আর ঢাকা থেকে নয়, সিরাজগঞ্জ যমুনা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমি ননদের বাসায় আছি। তো ননদের বাসায় যেহেতু বেড়াতে এসেছি, তাই এই এলাকাটা না ঘুরলেই তো না, সেই জন্য সকাল সকালই উঠে গেছি আর সকালের কিছু আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছি। সকালের নাস্তায় রুটি বানানোর কোনো ঝামেলায় যাইনি, তাই শর্টকাট রাস্তা বেছে নিয়েছি। তো আজকে সকালে বিরিয়ানির ব্যবস্থা করে নিয়েছি। যেহেতু নাস্তা খাওয়ার পরপরই বেরিয়ে পড়ব, তো তার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি। সকালবেলা যা খাবো তা থাকার পর বাকিটা প্যাকেট করে নিয়ে যাব, যেন বাহিরে দুপুরে খাওয়া যায়, সেই জন্য বিরিয়ানির ব্যবস্থাই করে ফেলেছি। তো এখানে 2 কেজি মুরগির মাংস আছে। তো আমার ননদ সব কিছু ব্যবস্থা করে রেখেছিল আর আমাকে বলছে, ভাবি আপনি একটু রান্নাটা করে নেন। তো চিন্তা করলাম, ঠিক আছে আমিই করে দিচ্ছি। তো তার জন্য সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এত তাড়াহুড়ার মধ্যে রান্নার রেসিপি তো দেখানো সম্ভব না, আর তাছাড়া যেহেতু বেড়াতে গিয়েছি তো সেই ক্ষেত্রেও আসলে কোনো কিছুই দেখানো সম্ভব হচ্ছে না। তার জন্য আমি বলে দিচ্ছি শর্টকাটেই যে কী কী মশলা দিয়েছি। তো এখানে দিয়েছি আদা রসুন বাটা, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট। তো এখানে 1.5 প্যাকেট মশলা আছে, তো আমি সবটুকুই দিয়ে দিয়েছি। যেহেতু 2 কেজি মুরগির মাংস আছে আর তার সাথে 1 কেজি পোলাওর চাল যাবে, তো তার জন্য 1.5 প্যাকেট বিরিয়ানির মশলাই দিয়ে দিয়েছি। বাসায় টক দইয়ের কোনো ব্যবস্থা ছিল না, আর তার জন্য গরু দুধের সাথে লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখেই বুঝতে পেরেছেন, আর বিরিয়ানিতে যদি একটু টক দই না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য এটাও ব্যবস্থা করে নিয়েছি। আপনারা যখন বাসায় বিরিয়ানি রান্না করবেন তখন যদি টক দই না থাকে তাহলে কিন্তু এই উপায়টা আপনারা অবলম্বন করতে পারেন। তবে টক দই তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন, না হয় কিন্তু টক দই তৈরি হবে না। তো আমি তো ফেটিয়ে টক দইটা দিয়ে দিয়েছি, আর এখন বাকি আছে পেঁয়াজ কুচি দেওয়ার। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজ কুচিটা কিন্তু সবার পরে দিয়েছি, এটার কারণ হচ্ছে একটা কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে, তো তার জন্য যেন গন্ধটা বেরিয়ে না আসে সেই জন্য পেঁয়াজটা পরেই দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় চলে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্যানে বসিয়েও দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষাতে থাকব, আর কষানোর পরেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম পানি দিব না, কারণ মাংসের গায়ে থেকে যে পানিটা উঠবে সে পানিতেই কিন্তু মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। রান্নাঘরে কিন্তু আমি একা না, আমার ননদও আশেপাশে আছে আমাকে সাহায্য করার জন্য, কারণ রান্নাঘরটা যেহেতু ওর, তাই কোথায় কি রেখেছে সেই ভালো জানে, আমি তো জানি না। সেই জন্য যা যা লাগবে সে বের করে দিচ্ছে আর আমাকে সাহায্যও করছে। আমার এই ননদের সঙ্গে জুরির তুলনাই হয় না, কারণ যতদিন পর্যন্ত তার বিয়ে হয়নি ততদিন পর্যন্ত আমার সঙ্গে তার ভাবটা অনেক বেশি ভালো ছিল, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর তার সাংসারিক কাজে সে তো ব্যস্ত হয়ে পড়েছে, আর এখন তার সঙ্গে আমার যোগাযোগ একেবারেই কম হয়। একসময় যখন নানার বাড়িতে বছরে 1 কিংবা 2 যাওয়া হতো, তখন মাকে জিজ্ঞেস করতাম এত দেরি করে যাও কেন, আরও ঘন ঘন গেলে তো আরও বেশি মজা হতো। তো এখন বুঝতে পারি সংসারের ঝামেলা, সংসারের ব্যস্ততা যে কী জিনিস। তো এখন বুঝতে পারি একজন মায়ের কাছে সংসারের সব কিছুই নির্ভরশীল। এই পর্যায়ে বিরিয়ানিতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তবে পানিটা অবশ্যই গরম হতে হবে। আমি জানি এটা সবারই জানা, তবে যারা নতুন তারা হয়তো অজানা থাকলে কথাটা জানা হয়ে যাবে, আর তাদেরও বিরিয়ানি রান্না করার সময় কাজে লাগবে।
এখনও অবধি যারা আমার সঙ্গে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি, আপনারা একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার চ্যানেলের ভিডিওটিকে সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আগে জেনে বুঝে ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে নাবিহার বাবা তার জ্যাঠাকে কাঁধে তুলে নিয়েছে, তো তা দেখে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেছে। আমিও দেখতাম আমরা যখন ছোটো ছিলাম আমার কাকারা আমার ছোটো ভাইকে এভাবে কাঁধে তুলে রাখতো, আর তা দেখে সেই দিনের কথাগুলো মনে পড়ছিল। এমন কিছু জিনিস আছে যা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে, যেমন যে অভ্যাসগুলো দাদার আমলে চলতো সেগুলো বাবার আমলে চলে, আর এখন আমাদের ভাই স্বামীদের আমলেও চলছে। তো এগুলো দেখে আসলে অতীতের কথা মনে পড়ে, আর যেগুলো কখনোই ভোলা যাবে না, সব সময় আমাদের স্মৃতিতে থেকেই যাবে। বিরিয়ানি রান্না তো হয়ে গেছে আর সবাইকে ডেকে ডুকে খাইয়ে নিচ্ছে, কারণ আমরা যেহেতু বের হব তাই একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো সবাইকে বলছি তোমরা তোমাদের নাস্তাগুলো সেরে নাও, আর তারপর বাচ্চাদের রেডি করিয়ে নিজেরা রেডি হতে কিছুটা সময় তো লেগেই যাবে, আর তার জন্য তাদেরকে একটু তাড়াহুড়াও দিচ্ছিলাম। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে সকাল 9টা। তো চিন্তা করছি দুইটি জায়গায় যাওয়া যাবে। প্রথমে যাব হচ্ছে 201 গম্বুজ মসজিদ, আর তারপর সেখান থেকে চলে যাব যমুনা নদীতে। তো চিন্তা করছি দুইটি জায়গা তো একসঙ্গে আপনাদের মাঝে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু যমুনায় আছি তাই ভাবছি প্রথমেই যমুনা সেতুটাই শেয়ার করব। বাসার সামনে থেকেই অটোরিকশায় উঠবো। তো একটা অটোরিকশা চলে এসেছে, আরেকটা আসার একটু সময় নিচ্ছে, আর তার ফাঁকে নাবিহার বাবা আর রিয়াদ ক্রিকেট খেলে নিচ্ছে। এখন আমরা সেনানিবাস থেকে বেরিয়ে পড়ব, আর সেখান থেকে গেট পর্যন্ত অনেকখানি জায়গা। তবে আমি পুরো সেনানিবাসটা একটা ভিডিওতে শেয়ার করব, তাতে করে আপনারা ভিতরের অবস্থাটা সম্পূর্ণটাই দেখে নিতে পারবেন, আর তার জন্য অগ্রিমভাবেই আপনাদেরকে জানিয়ে রাখছি। সেনানিবাসের ভিতরের পরিবেশটা যে কতটা সুন্দর তা হয়তো নিজের চোখে দেখলেই বুঝতে পারতেন, তবে যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যাননি তারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে ভিতরের যে পরিবেশটা আছে কতটা সুন্দর। এখন কিন্তু বাজে বিকেল 5টা, আমরা কিন্তু সকালের পরপর চলে গিয়েছিলাম 201 গম্বুজ মসজিদ, আর সেখানের পরিবেশটা অনেকটাই সুন্দর। মসজিদটা যে কত সুন্দর নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, তো আপনাদের মাঝেও শেয়ার করব, তবে পরের ভিডিওতে। এই ভিডিওতে শেয়ার করছি যমুনা নদীতে, এখন চলে এসেছি তারই পাড়ে। নদীর পাড়ে কিন্তু সকালে আসলে ভালো লাগে না, তাই সকাল টাইমটা চলে গিয়েছিলাম মসজিদ দেখতে। তবে এখন যেহেতু বিকেল, আর নদীর পাড় কিন্তু বিকেলবেলায় সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ সূর্যাস্তটা দেখা যায়, তার জন্য বিকালেই চলে এসেছি যমুনা নদীর তীরে। এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটাকে দেখে আমি কিছুটা অবাক্ত হয়েছি। এই ছাগলটা যে যেটাই খাচ্ছে সেটাই খাওয়ার জন্য একটু এগিয়ে আসছে। তো রিয়াদ ঝালমুড়ি খাচ্ছিল, আর তা দেখে ছাগলটা এগিয়ে এসে তার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে নিয়েছে, আর তারপর সে ঝালমুড়িগুলো ছাগলটা খেয়েই ফেলেছে। দেখতে অবাক লাগলেও কিছুটা হাসি তো পেয়েছে, ছাগল আবার মুড়ি খেতে পারে। এই কাগজের পাখাগুলো একসময় আমরা মেলায় গেলে দেখতাম, আর তখন কিন্তু আমরা ছোটই ছিলাম। তো আমি জানি না আমার মতো কারা কারা দেখেছেন, যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যারা বাঙালি তারা কিন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত, তো এটা আমি আপনি সবাই আমরা কিন্তু দূরের দৃশ্য দেখতে আর বাংলার প্রকৃতি দেখতে খুবই ভালোবাসি। বাংলাদেশে আরও বড় বড় নদী আছে, তার মধ্যে যমুনা একটি। তবে যমুনাতে যে বড় সেতু হয়েছে সেটি দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই চলে আসে। তবে এখানে ট্রলারের ব্যবস্থা করেছে, যেন সেই ট্রলারের নৌকা দিয়ে নদীটা সুন্দরভাবে দেখা যায়, আর ব্রিজের কাছেও যাওয়া যায়।
এই পর্যায়ে আমরা ট্রলারের উপরে আছি একটি বড় নৌকায়, আর তার ছাউনির উপরেই বসে আছি। তো আমরা সবাই ছাউনির উপরে বসেছি, আর ছাউনির নিচে যদি বসতাম তাহলে বাহিরের পরিবেশটা কিন্তু দেখতে পেতাম না, তাতে করে ভালো লাগতো না। তো সেজন্য ভয়কে একটু দূরে ঠেলে দিয়ে আমরা ছাউনির উপরেই বসেছি। গোধূলি লগ্নে সূর্যের মনে বুঝি ঘটা করে অভিমান জোড়ো হয়, আর তাই তো পশ্চিম আকাশে অল্প অল্প করে ডুবতে শুরু করে। আর তা যদি হয় নদীর পাড়ে, তখন মনে হয় নদীর বুকেই বুঝি সূর্য ডুব দিল। গোধূলি লগ্নে সূর্যের আলো শুধু নদীতেই পড়েনি, আমাদের উপরও পড়েছে, আর সেই সাথে আছে প্রচুর পরিমাণে বাতাস। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। ছাউনির উপর বসে আছি, আর সেই সাথে নৌকাটা যেভাবে চলছে মনে হচ্ছে আমার দুইটি পাখা আছে, আর সেই পাখা দিয়ে আমি পাখির মতো নদীর বুকে উড়ে বেড়াচ্ছি। আপনি যদি কখনও এরকম স্বপ্ন দেখে থাকেন যে আপনি পাখি হয়ে মুক্ত আকাশের বুকে উঠছেন অথবা নদীর বুকে উঠছেন, তাহলে আমি আপনাকে একটি কথা বলবো, আপনি নদীর বুকে এসে নৌকায় উঠে দুই হাত খুলে দিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার কাছে সেরকমই অনুভূতি হবে। তো আমরা কিন্তু যমুনা সেতুর একদমই কাছাকাছি চলে এসেছি, আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিলারগুলো দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় কিন্তু এত বড় দেখা যাচ্ছে না। বাস্তবে যখন আমি দেখেছি তখন প্রত্যেকটা পিলার কিন্তু অনেক বড় ছিল। তো সম্পূর্ণটা আপনাদের হয়তো দেখাতে পারবো না, কারণ ট্রলার যেখান দিয়ে যাবে আমি যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের ততটুকুই কিন্তু দেখাতে পেরেছি। আমরা প্রায় পাড়ের কাছাকাছি চলে এসেছি, তবে পাড় থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ দেখা যাচ্ছে। আর সেতুর উপর দিয়ে কিন্তু একটি ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে একটু লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। সূর্যাস্তকে ফেলে রেখে যে কোনো কারোরই এখান থেকে যেতে ইচ্ছে করবে না, তারপরও যেতে হবে। আর পাড়ে এসে অনেক ছবি তুলেছি, এখানে নাভিহার কিছু ছবি আছে। তবে যাওয়ার আগে আরেকটি কথা বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।